হ্যালো ফ্রেন্ডস মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমি আলোচনা করব জানুয়ারি মাসে কি কি শাক আপনারা চাষ করতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন এবং এই রকমই কিছু নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই যে সবজিটি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো সেটি হলো টমেটো জানুয়ারি মাসের প্রথম দিকে আপনারা টমেটোর বীজ বপন করতে পারেন এছাড়াও নার্সারি থেকে চারা কিনে এনে সরাসরি টবে গ্রো ব্যাগে কিংবা জমিতে লাগাতে পারেন এরপরে যে সবজিটি সম্পর্কে আমি বলবো সেটি হচ্ছে বেগুন বেগুন সারা বছরই চাষ করা যায় বাড়ির বাগানে টবে কিংবা গ্রো ব্যাগে যদি এই সময় আপনারা বেগুন গাছের চারা কিনে লাগাতে পারেন তাহলে এই বেগুন গাছ থেকে সারা বছরই ফলন পেয়ে যাবেন তাই জানুয়ারি মাসে আপনারা বেগুন চাষ করতে পারেন উচ্ছে বা করলা জানুয়ারি মাসের প্রথম দিকে আপনারা উচ্ছে বা করলার বীজ বপন করতে পারেন বাজার থেকে উন্নত মানের বীজ কিনে এনে চব্বিশ ঘন্টা জলের মধ্যে বীজগুলো ভিজিয়ে রাখবেন তারপর মাটিতে রোপণ করবেন এতে অঙ্কুর উদ্গম তাড়াতাড়ি হয়ে যায় মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু ফলন পেয়ে যাবেন লঙ্কা চাষ সারা বছরই করা যায় জানুয়ারি মাসে আপনারা লঙ্কা চাষ করতে পারেন টবে কিংবা গামলায় ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট গোবর সার মিশিয়ে চারা প্রতিস্থাপন করতে পারেন হাইব্রিডের লঙ্কা বীজ রোপণ করলে এই সময় ফলন অনেক বেশি পাবেন এরপরের সবজিটি হচ্ছে মটরশুঁটি মটরশুঁটির দানা আপনারা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন বীজ বপন করার সময় একটা দানা থেকে আরেকটা দানার দূরত্ব হবে মোটামুটি চার ইঞ্চি পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে কিন্তু সুটি তোলা যাবে তাই আপনারা এই জানুয়ারি মাসে ওনাসেই মোটর সুটি চাষ করতে পারেন এরপরে সবজিটি হচ্ছে ফুলকপি ফুলকপি আপনারা জানুয়ারি মাসে চাষ করতে পারেন বাজার দর কম হলেও ফলন বেশি পাবেন এবং ফুলকপি সাইজও বড় হবে ফুলকপি চাষের পাশাপাশি আপনারা এই সময় বাঁধাকপির চাষও করতে পারেন মাটিটা একটু সুন্দরভাবে ঝুরঝুরে তৈরি করে নিয়ে আপনারা এই সময় বাঁধাকপির চাষ করতে পারেন বাঁধাকপি সাইজও বড় হবে এবং ভালো ফলনও পাবেন এই সময় আপনারা ওলকপির চারা লাগাতে পারেন ছাদ বাগানে কিংবা নাই, আপনারা টবে কিংবা কোনো গামলার মধ্যেও এই ওলকপি চাষ করতে পারেন চারা লাগানো থেকে সাত থেকে সত্তর দিনের মধ্যে কিন্তু খাওয়ার উপযোগী হয়ে ওঠে জানুয়ারি মাসে আপনারা শশা চাষ করতে পারেন দোয়াশ মাটিতে শশা চাষ খুব ভালো হয় এই সময় হাইব্রিডের বীজ যদি বপন করা হয় তাহলে কিন্তু ফলন বেশ ভালো পাবেন পরে সবজিগুলোর নাম হচ্ছে মূলো বিট গাজর এই সময় আপনারা মূলো বিট গাজরের বীজ বপন করতে পারেন চাষের ক্ষেত্রে মাটি ভালো করে তৈরি করে নিতে হবে মাটিটা যেন ঝুরঝুরে থাকে হাইব্রিডের বীজ রোপণ করলে এই সময় ফলন বেশি পাওয়া যাবে তাই আপনারা মূল বিট গাজরের চাষ এই সময় করতে পারেন পুঁই শাক জানুয়ারি মাসে আপনারা পুঁই শাকের চাষ করতে পারেন যদিও পুঁই শাকের চাষ সারা বছরই হয়ে থাকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও কিন্তু পুঁই গাছের বীজ রোপণ করা হয় ছাদ বাগানে উঠোনে আপনারা টবের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যেও কিন্তু মাচা তৈরি করে এই পুঁই চাষ খুব সহজেই করতে পারবেন এছাড়াও আপনারা এই সময় পালং শাক নোটে শাক মেথি শাক বেথো শাক এবং কলমি শাকের চাষও করতে পারেন এই জানুয়ারি মাসে যদি আপনারা কলমি শাকের বীজ বপন করেন তাহলে সারা বছর ধরেই এই কলমি শাক খাওয়া যায় ছাদ বাগানে কিংবা উঠোনে আপনারা এই রকম প্লাস্টিকের বাস্কেটে কিংবা এই যে ছোট ছোট টিনের কন্টেনারে কিংবা যে কোনো জিনিসেই কিন্তু এই কলমি শাকের চাষ করা যায় এরপর একটা জনপ্রিয় সবজির কথা বলবো যেটার নাম হচ্ছে লাউ লাউ চাষ জানুয়ারি মাসে আপনারা লাউ চাষ করতে পারেন তবে বেশি ফলন পেতে হাইব্রিড যাতে লাউ চাষ করতে হবে এছাড়া আপনারা এই সময় মিষ্টি কুমড়োর চাষ করতে পারেন ধনে এই ধনেপাতা কিন্তু বারো মাসেই চাষ করা যায় এই জানুয়ারি মাসে আপনারা ধনের বীজ মাটিতে বপন করতে পারেন পরের যে সবজিটির নাম বলবো সেটি হচ্ছে পটল জানুয়ারি মাসে আপনারা পটল চাষ শুরু করতে পারেন রোপণের উপযুক্ত সময় জানুয়ারি মাস থেকে মার্চ মাস পটল চাষের উপযুক্ত মাটি হচ্ছে ঝুরঝুরে তিন থেকে চার হাত দূরে দূরে পটলের লতা রোপণ করতে হয় আশি থেকে পঁচাশি দিনের মধ্যেই পটল খাওয়ার উপযুক্ত হয়ে যায় একবার যদি পটল গাছ রোপণ করা হয় তাহলে ছ থেকে সাত মাস পর্যন্ত ফলন পাওয়া যায় পরে যে সবজিটি উল্লেখ করব সেটি হচ্ছে পেঁয়াজ দোয়াস মাটিতে পেঁয়াজ চাষ খুব ভালো হয় তাই আপনারা এই সময় পেঁয়াজ চাষ করতে পারেন সব শেষে যে সবজিটির নাম বলবো সেটি হচ্ছে ঝিঙে জানুয়ারি মাসে আপনারা ঝিঙে গাছের বীজ রোপণ করতে পারেন দোয়াস মাটিতে ঝিঙে চাষ ভালো হয় অধিক ফলন পেতে ঝিঙে গাছের মাচা তৈরি করতে হয় বীজ লাগানো থেকে শুরু করে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে ঝিঙে খাওয়ার উপযোগী হয়ে ওঠে তাই আপনারা এই জানুয়ারি মাসে ঝিঙে বীজ রোপণ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ